হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের এলসিসি ওয়ান ইংলিশ সাবজেক্টের সাজেশান নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে তোমাদের কম্পালসারি পেপার তোমরা যারা পাস কোর্স অর্থাৎ জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের প্রত্যেককে এই এলসিসি ওয়ান পেপারটা পরীক্ষা দিতে হয় এবারে তোমরা সাজেশানটা দেখে নাও তোমাদের আগে আমি পি ওয়াই কিউ কোয়েশ্চেনগুলোকে দিয়ে দিয়েছি তারপরে অন্যান্য যেসব প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে সেগুলো শেষে রেখেছি দেখো তোমাদের লেটার রাইটিং লেটার রাইটিং থাকে তোমাদের পনেরো নম্বরে লেটারের মধ্যে তোমাদের পার্সোনাল লেটার এবং বিজনেস লেটার দুই ধরনের লেটার রাইটিং কিন্তু পরীক্ষায় থাকে এবারে দেখো প্রথমে ইয়ারের প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে চারশো টাকা পে করে স্টাডি মেটেরিয়ালটা কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো সেই স্টাডি মেটেরিয়ালে আজকের যে সাজেশান তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশানের সম্পূর্ণ অ্যান্সার তোমরা পেয়ে যাবে যাদের স্টাডি মেটেরিয়ালটা দরকার বলে মনে করছো তোমরা সংগ্রহ করতে পারো চলো সাজেশানটা দেখে নাও একদম গুছিয়ে তোমাদের জন্য সাজেস সাজেশানটা তৈরি করা প্রথমে দেখো পি কিউ কোয়েশ্চেন দু সালে যে দুটো তোমাদের লেটার রাইটিং পরীক্ষায় দেওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে একটা জ্ঞান ফাদারের কাছে লিখতে বলা হয়েছিল ঠিক আছে তারপর দেখো দু সালে দু সালে যে দুটো লেটার রাইটিং পরীক্ষা এসছে একটা কোভিড নাইন্টিন প্যান্ডেমিক নিয়ে ঠিক আছে আর একটা হচ্ছে তোমাদের বিজনেস লেটার যেটা বললাম আমি থাকে সেটা দু সালে যে দুটো এসেছে তোমাদের পরীক্ষায় তোমরা দেখতে পাচ্ছ আর এবারে তোমাদের পনেরো নম্বর গেল তোমাদের লেটার রাইটিং এবার হচ্ছে পনেরো নম্বর হচ্ছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিংয়ে দেখো দু সালে যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দু সালে যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে এবার দু হাজার সাল দু সালে দেখো দু সালে যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে দু সাল দু উনিশ সালে দেখো দু সালে যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে এবার হচ্ছে ইমেল রাইটিং ইমেল রাইটিংও তোমাদের থাকে পনেরো নম্বরের অর্থাৎ তিন পনেরো পঁয়তাল্লিশ নম্বর এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে ইমেল রাইটিং দু সালে যে দুটো ইমেল রাইটিং এসেছে তোমরা দেখো দু সালে দুটো ইমেল রাইটিং পরীক্ষা এসেছে আর তারপর দু সালে যে ইমেল রাইটিং এসেছে দেখো দু সালে দুটো ইমেল রাইটিং পরীক্ষায় দেওয়া ছিল দু সালে যে ইমেল রাইটিংগুলো পরীক্ষা এসেছে তোমরা দেখতে পাচ্ছ এবারে তোমাদের রিরাইট সেন্টেন্স অর্থাৎ ভুল সংশোধন করার যে ব্যাপার সেটা থাকে দশ নম্বরের অর্থাৎ পঞ্চান্ন নম্বর তোমাদের কিন্তু হচ্ছে ভুল সংশোধন দশটা থাকে দু সালে দেখো যে দশটা প্রশ্ন তোমাদের ছিল দশটা প্রশ্ন ছিল যে দশটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দু হাজার সালে দু হাজার সালে তোমাদের দশটা প্রশ্ন ছিল এবং তারপরে দেখো দু তোমাদের উনিশ সাল দু সালে যে দশটা প্রশ্ন ছিল তোমরা দেখতে পাচ্ছ আর দশ নম্বর থাকে আমেরিকান ওয়ার্ড টু ব্রিটিশ ওয়ার্ড আবার ব্রিটিশ ওয়ার্ড টু আমেরিকান ওয়ার্ড এইগুলো থাকে এইগুলো তোমাদের ইয়ারের প্রশ্ন এবার তোমাদের এক্সট্রা করে যেগুলো দেখতে হবে দেখো লিটার লাই রাইটিংয়ের ওই ইয়ারের প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে তার সঙ্গে আমি কয়েকটা দিয়েছি দেখো এখানে পাঁচটা ছটা প্রশ্ন আমি দিয়েছি ছটা সাতটা আটটা নটা প্রশ্ন আমি দিয়েছি নটা প্রশ্ন আমি দিয়েছি লেটার রাইটিংয়ের মধ্যে এই নটা প্র্যাকটিস করবে রিপোর্ট রাইটিংয়ের মধ্যে কটা প্রশ্ন দিয়েছি দেখো রিপোর্ট রাইটিংয়ের মধ্যে আমি সাতটা প্রশ্ন দিয়েছি ঠিক আছে সেমিনার অন চাইল্ড লেবার আছে ঠিক আছে টিচার্স ডে অবজারভেশান অ্যাট স্কুল আছে সেমিনার ডেঙ্গু ঠিক ডাগ ডাগ অ্যাডিকশান আছে ব্লাড ডোনেশান ক্যাম্প আছে চন্দ্রযান আছে কলকাতা বুক ফেয়ার আছে এইগুলো তোমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট আছে উড়িষ্যার তারপর ইমেল রাইটিংয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে ইমেল রাইটিংয়ের মধ্যে তিনটে ইমেল রাইটিং দেওয়া হয়েছে এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান